হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আমরা একদম ভালো আছি। আজকে মানডে, তো আজকে আজকে চিংড়ি মাছ কয়েকদিন আগে এনেছিল, তো ভাবলাম আজকে লাউ চিংড়ি করে নেই। তা আপনাদেরকে বলে দিই, বাঙালিদের মধ্যে লাউ চিংড়ি হলো গিয়ে একটা ফেমাস ডিশ। তো এটার রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করছি। এখানে চিংড়ি নিয়েছি আধা বাটি চিংড়ি, আর একটা বাটি পুরো লাউ কেটে নিয়েছি। লাউ আপনারা কম নেবেন না, লাউ যখন হবে তখন এটা কমে যায় লাউটা, ঠিক আছে? এখানে চিংড়ি মাছটাকে আমি ফ্রাই করে নিয়েছি একটু হলুদ আর নুন দিয়ে, আর এখানে পেঁয়াজ আর একটু আদা বাটা দিয়ে এখানে লাউ দিয়ে দিয়েছি। লাউয়ের মধ্যে নুন, হলুদ আর একটু জিরে গুঁড়ো দিয়েছি, আর এটা অনেক টাইমই লাগে এটা করতে, তো এখানে ভিডিও বড় হয়ে যাবে বলে আমি একটু ছোট করে দেখাচ্ছি। তো এখানে ঢেকে ঢেকে লাউটাকে করতে হবে, আর এখানে তারপরে চিংড়ি যেটা ভাজা রাখা ছিল ওইটা চিংড়িটা দিয়ে দিয়েছি লাউয়ের মধ্যে। তো এটা পুরো একদম ঢেকে ঢেকে এইভাবে নাড়াতে নাড়াতে, যখন জল দিয়ে করতে লাগে না, এটা জল দিতে নেই, এটা শুকনো শুকনো হয় একটু। তো এইটা ঢেকে ঢেকে লাউটাকে একদম মানে পুরো কষাতে লাগে এইভাবে। তারপরে যখন এটার মধ্যে আপনারা লঙ্কা গুঁড়ো দিতে পারেন, লঙ্কা কুচি করেও দিতে পারেন, আপনাদের যে যতটুকু ঝাল দরকার। কিন্তু আমি বলবো এটা একদমই মিষ্টি মিষ্টি ভালো লাগে লাউ চিংড়িটা। এটার মধ্যে একটু আমরা একটু চিনি দিই, এক চামচ বা দুই চামচ চিনি আপনারা এটার মধ্যে দিতে পারেন। কিন্তু আপনারা এখন যদি এটা ঝাল খেতে ভালোবাসেন তো ঝাল দিতে পারেন, কিন্তু এটা মিষ্টি বেশি ভালো লাগে। তো এই হয়ে গেল আমাদের লাউ চিংড়ি রেডি। তা আপনারা যদি নতুন দেখেন আমার চ্যানেলটাকে, প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। আর যদি চিংড়ি মাছের লাউ চিংড়ি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার করে দিবেন, ভুলবেন না কিন্তু। বাই, টাটা।